হয়েছে? এই রজনীকান্তা, বাইরের ফুল রেডি হয়েছে? ফুলটা দিয়ে দাও, টাকা দাও ভাই। ভাই আমারটা হয়ে গেছে, ফুল দাও, ফুল দাও, ফুল দিয়ে দাও। আরে ভালোবাসা দিবস রে, কত ফুল বেশি রে আছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই রজনীগন্ধা বেশি করে ফুল রেডি কর, কাস্টমার আসতে জন্য দাঁড়াই থাকতে না হয়, বুঝছ? ভালোবাসা দিবস রে, হায়রে ভালোবাসা দিবস, কত ফুল যে বিক্রি করবো আজকে, খালি মাংস খাবো তুই আর আমি, কি বল? বেশি করে রেডি কর। আমাদের বিভিন্ন প্যাকেজ আছে, মা প্যাকেজ ধরেন হলেও, বোন প্যাকেজ, ভাই প্যাকেজ, প্রেমিকা প্যাকেজ আর বন্ধু প্যাকেজ। যেমন আমরা রেট দিছি, মা প্যাকেজের জন্য মাত্র 50 টাকা, ভাই প্যাকেজের জন্য মাত্র 200 টাকা, বন্ধুদের জন্য 150 টাকা, বন্ধুদের জন্য 500 টাকা, আর প্রেমিকার জন্য হইলে গিয়া 1500 টাকা। 50 টাকা ফুল ভাই, 1500 টাকা কী কেমনে হয়? আপনি ব্যবসা করতেছেন না সাদাবাজি করতেছেন, ফাজলামি করেন মিয়া? ভাই রাগ করিয়েন না ভাই, ঈদ কুরবান আসলে যেমন গাড়ি ভাড়া বাড়েছে, ভ্যালেন্টাইন দিবস, ভালোবাসা দিবস এগুলো আসলে ফুলের দাম অটোমেটিক বাইরে যায় ভাই। যা ইচ্ছা দেন ভাই। এ ভাইয়ের ফুল রেডি হয়েছে? আরে তোর আসার সময় হলো এতক্ষণ পর, তোর জন্য ওয়েট করতেছি এতক্ষণ। আরে অনেক প্রবলেম সব সলভ করে আসছি দোস, আমার জান প্যাকেট আসছে ওকে দেখছিস? আরে না দোস, অনেকক্ষণ ধরে আমিও ওয়েট করতেছি, এখন তো কাউকে দেখিনি। দোস দেখছস আমার লাভারের জন্য কত ফুল আনছি? ও ফুলগুলা তো অনেক সুন্দর হয়েছে রে, তোর জান পাখি তো অনেক খুশি হবে রে। অনেক দিনের রিলেশন, আজকে যদি ভালোবাসার দিনে তাকে ফুল না দিই কাকে হয়? তোর জান পাগে চলে আসছে মনে হয়, দেখতো। ওকে দোস ভালো থাকিস, আমি যাই। বাই। এটা তো আমার বাগিনা মনে হচ্ছে। এ বাগিনা, বাগিনা তুমি এখানে কি করতেছ? তোমার কি লজ্জা করে না দিন দুপুরে মেয়ে একটা নিয়ে পার্কে এসে এখানে আড্ডা দিচ্ছ? মামা এটা আমার ইয়ে 365 দিনের মধ্যে একটি মাত্র দিন কেন ভালোবাসা দিবস? বাকি 367 দিন কি ঘৃণা দিবস নাকি? বাকিগুলা দিবস আমরা কি করি? সুখ দুঃখ
ঘৃণা ভালোবাসা দয়া মায়া কান্না হাসি জীবনের পাশাপাশি। আমরা যে ফর্মালিটি করে ফুল নিয়ে কেএফসিতে যেয়ে বিসে গিয়ে বাদাম ছিবিয়ে ছিবিয়ে যে একটা দিন মাত্র ভালোবাসা পালন করি, এটাই হচ্ছে কৃত্রিমতা। আর বাকিগুলো দিন যা করি ওইগুলো হচ্ছে কি প্রকৃতি, একদম ন্যাচারাল খাঁটি, ওটাই আমাদের নিখাত ভালোবাসা। তো অল্প বয়স, জ্ঞান হলে কতটুকু হবে, দশজন বন্ধুরা করতেছ, তুমিও করতেছ। তো মেয়েটা দেখতে খারাপ না, আমারও পছন্দ হয়েছে, তোমার মায়ের সাথে আলাপ করে দেখব। আগে প্রথম লক্ষ্য হচ্ছে, তোমার পরিবারের লক্ষ্যটা হচ্ছে তোমাকে মানুষ করা, লেখাপড়া করিয়ে সেটেল হয়ে তারপর চাকরি বা ব্যবসা বাণিজ্যতে সেটেল হয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেব, মেয়েটাও লেখাপড়া করবে, আল্লাহর হুকুম হলে বিয়ে শাদী করবো জায়েজভাবে, তখন নিজের বউকে মন খুলে দিয়ে ভালোবাসবে, সমস্যা তো নাই। বাকিনা বয়স কম, আমাদের জীবনেও ভালোবাসা এসেছিল, আমরাও ভালোবেসেছি, তোমাকে কিছু কথা বলি মন দিয়ে। পৃথিবীতে আল্লাপাক যা কিছু সৃষ্টি করেছে ইঞ্চি ইঞ্চি করে তুমি মাপতে পারবে, সাগর নদী নালা, এই যে আমরা এখানে বসে আছি, এই লোকেশনটা পৃথিবীটা ইঞ্চি ইঞ্চি করে মাপতে পারবে। তোমাকে যদি আমি বলি আকাশটা আমাকে মেপে দাও, তখন কি পারবে? আকাশটা মাপা যাবে? তোমার পক্ষে, পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব আকাশ মাপা? এই আকাশের মতো বিশাল ভালোবাসার দরবার নিয়ে জীবনের 10 মাস 10 দিন পেটে রেখে জীবনের 18টা যৌবন তোমাকে রসপান করিয়ে যে ফিউচার বা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যে ভালোবাসা দাঁড়িয়ে আছে, সেই ভালোবাসার প্রতি তোমার কোনো মায়া নাই? তার জন্য একটু মায়া হলো না? আমি কি দেখিয়ে দেব সেই এই ভালোবাসা প্রাপ্তির একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মানুষটির নামটি আমি কি বলবো তোমাকে? এই আকাশ যেমন মানব মাপা যাবে না, ভাই পর হয়ে যাবে, বোন পর হয়ে যাবে, বন্ধু ছেড়ে যাবে, এমন সময় এমন দুর্গতিতে কেবল মা জন্মদাতারিণী, জন্মদাত্রী মা, গর্ভধারিণী মা তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছে। গর্ভে ধারণ করে পৃথিবীতে আগমনের পর থেকে এ পর্যন্ত সবচাইতে তোমাকে বেশি ভালোবেসেছে। তো আমি আকি কিও বলবো, বাগিনার মায়ের যেই দশা, তোমার মায়েরও একই দশা। সন্তানদের কাছ থেকে তারা উত্তম ব্যবহার এবং সর্বোচ্চ ভালোবাসা আশা করে, তোমাদের নিয়ে স্বপ্ন দেখে, তাদের স্বপ্নে তোমরা পানি ঢেলে দিও না, জল গোলা করো না। আমি বলবো এখানে হয়েছে ফুল বিনিময় হয়েছে, ঘোরাফেরা হয়েছে, যে যার বাসায় গিয়ে যাও, বাদ বাকি সময়টুকু বাগিনা তুমি তোমার মায়ের সাথে কাটাও, তুমি আঁকি তোমার মায়ের সাথে কাটাও, মাকে মন কুলে প্রাণ কুলে হৃদয়ের গভীর থেকে ভালোবাসাটুকু আজকে বাদ বাকি সময়টুকু নিবেদন করো। যতদিন বাঁচবে মা, যতদিন থাকবে মা বাবা ভাই বোন, তাদেরকে নিবেদন করো স্পেশাল কোনো ওয়ান ডে আর দেয়ার ইজ নো ওয়ান ডে আর লাভ, এক দিবসীয় কোনো ভালোবাসা নাই। যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ শ্বাস চলবে, ততক্ষণ ভালোবাসা মায়ের জন্য নিবেদন করবে। এ হলো তোমাদের প্রতি পরামর্শ। এই যে দিবস ফিবস এগুলো যারা পালন করে তাদেরকে পালন করতে দাও। আমার বাগিনা আদর্শিক একজন বাগিনা, আমার বাগিনা একজন সেরা স্টুডেন্ট, আমার বাগিনা এলাকার সকলের প্রিয় একজন বাগিনা, পরিবারের একজন প্রিয় সদস্য। তুমি জাতির, পরিবারের, সমাজের দুর্নাম রটাইও না, বাদ বাকি সময়টুকু মাকে দাও। তোমার যা খরচ বেঁচে গেছে, কেএফসিতে গেলে 2000 টাকা বিল দিতা, বিসে বাদাম খাইলে 1000 টাকা বিল দিতা, এই টাকাগুলো নিয়ে ভালো নাস্তা নিয়ে আজকে মায়ের সাথে ভালোবাসার অবশিষ্ট সময়টুকু পাস করো। এইটুকু তোমার কাছে আমার উপদেশ এবং অনুরোধ, এবং আকির প্রতি অনুরোধ, তুমিও তোমার মায়ের কাছে ফিরে যাও, মাকে মন খুলে আজকে ভালোবাসো, এবং যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, ভাই বোনদের ভালোবাসো, বন্ধু বান্ধবদের ভালোবাসো। এক দিবসীয় কোনো ভালোবাসা নাই, লাভ ফর এভার, লাভ ফর লাস্ট ব্রেথ, শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসতে থাকো। এই হলো তোমার প্রতি আমার অনুরোধ, আকির প্রতি অনুরোধ। আমার কথায় তোমরা দুঃখ নিও না, ভালোবাসতে থাকো যতক্ষণ প্রাণ আছে।